নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। কারা বিজেপির বি টিম সেটা 2014 সালেই বোঝা গেছে, বললেন সুস্মিতা বিক্ষুব্ধরা। শিলচরের লাগোয়া কৃষ্ণপুরের দুর্ঘটনায় মৃত্যু কিশোরের, গুরুতর আহত সঙ্গী। কৃষিমন্ত্রী অতুল বরাকে দেখে ডিসি অফিসের সামনে বিক্ষোভ কৃষকদের। এবারে বিস্তারিত খবর। শিলচর জেলা কংগ্রেসের দিকে এবার পাল্টা তীর ছুড়ে দিয়ে বিক্ষুব্ধরা বললেন, কারা বিজেপির বি টিম সেটা 2014 বিধানসভা নির্বাচনেই বোঝা গেছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার বলেন, গত বিধানসভা নির্বাচনে আমাকে যারা হারিয়েছিল তারাই এখন আমাদের বিজেপির বি টিম বলছে। অরুণ জানান, কংগ্রেস দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই সংগ্রাম চলছে। সুস্মিতা বিরোধী এই বিক্ষুব্ধদের ডাকা এই সাংবাদিক সম্মেলন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য বলেন, সেই 1985 সাল থেকেই চলছে বিজেপির সঙ্গে সমঝোতা করে কংগ্রেস প্রার্থীদের হারানো। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর, অতনু ভট্টাচার্য, শামসুর রহমান প্রমুখ। নির্দল দাঁড়িয়েছিলেন টিকিট না পেয়ে, কিন্তু অন্য কোনো দলে তিনি যাননি। আর যদি গিয়েও থাকেন, আমরা তো আমাদের অ্যাপিল হচ্ছে বিভিন্ন দলে যারা কংগ্রেস কর্মী গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনা। ইভেন লাস্ট টাইমে যখন জিতেন্দ্র সিং জেনারেল সেক্রেটারি এসেছিলেন, আমাদের দাবি ছিল যে কংগ্রেসকে ঐক্যবদ্ধ করতে প্রয়োজনে যদি হেমন্ত বিশ্বকে আপনারা আনেন আমরা ওয়েলকাম করি, সেই চেষ্টা আপনারা করুন। আর কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা যারা বাইরে গেছে সবাইকে নিয়ে আসুন, এনে করুন, আর নতুবা এগুলো এজেন্টদেরকে সরান কংগ্রেস থেকে। কংগ্রেসকে শক্তিশালী করতে দুইটা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করার কথা বলেছিলাম। আমাদের দাবি ছিল কংগ্রেস থেকে যারা বেরিয়ে গেছে সবাইকে নিয়ে আসার জন্য। ইভেন প্রয়োজনে যদি আপনারা মনে করেন কংগ্রেস শক্তিশালী করতে হেমন্ত বিশ্ব শর্মাকেও আনতে চান, আনুন, আমাদের আপত্তি নেই, কংগ্রেসকে শক্তিশালী করুন। পরিচালের মধ্যে আছে এদেরকে আসামের বিভিন্ন স্থানে এদেরকে কংগ্রেস থেকে সরান, শরীর কংগ্রেসকে শক্তিশালী। আমি ফার্স্ট ডে তো সাবমিট করছি, কিন্তু এরপরে দেখি না আমি নাই রবি না। এআইসিসির এক লিস্ট চেঞ্জ করতে পারে তারা, এর মানে তারা অত ক্ষমতা নেই তারা। নাম্বার টু, এই ডিস্ট্রিক্ট কংগ্রেসও মাইনরিটি লিডার খে আছে কেউ প্রমিনেন্ট সব দেখাচ্ছে, এমনকি গত নির্বাচনও ওই তারা অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল সেক্রেটারি সে বিজেপিত গেছে। শিলচরের ওই ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট না, সেও গেছে বিজেপি। এরা হল ফোরদলা মানুষ, আর এর মধ্যে বহিষ্কার করছে যতজন আপনি দেখবেন সব মুসলমান মানুষে, যে তারা কি করতে চায়। আর এখানে যারা করে এখন সেক্রেটারি হয়েছে বরকল্লাত নমিনেশন দেওয়া হয়তো যে তার বাবা কাকারা বিজেপি করে দোলা, এরা তো বাঘাবাজারের জায়গা আবার থাকে, আমরা জায়গা ঢুকে থাকে বছরের খাজনা দেয়, তো এরা কিতা হইব? আমার তো জানা আছে এরা সব ইতিহাস। সবাই আমরা কিন্তু কংগ্রেসের ঐক্যের উপর জোর দিয়েছিলাম, আমরা বারবার বলেছিলাম যে যেখানেই আছে, যে কংগ্রেসই অন্য দলেই থাকুক বা বিক্ষুব্ধ থাকুক বা ঘরে বসে থাকুক, সবাই বেরিয়ে আসুন, এসে আমরা সবাই মিলে কংগ্রেসটাকে একটা শক্তিশালী দল হিসাবে আগামী নির্বাচনে বিজেপির সাথে একটা সমানতালে লড়ে যাতে আমরা 4-5টা সিট জিতিয়ে আনতে পারি তার চেষ্টা করা, এটাই ছিল ওই দিনের আমাদের মূল বক্তব্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে পরের দিন যে
প্রেস মিটিং হয়, প্রেস প্রেস কনফারেন্স হয় বা সাংবাদিক সম্মেলন হয়, তাতে আমরা বেশ কিছু জিনিস আমাদের উপর অভিযোগ আকারে আনা হয়েছে এবং আমার মনে হয় এগুলার কিছু কিছু জবাব দেওয়া বোধহয় দরকার। প্রথমত আমি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করতে চাই যে 2017 ইংরাজির 29 মে আপনি যেদিন দায়িত্ব নিলেন, তারপর 35 জনের যে কমিটি এপিসিসিতে পাঠিয়েছিলেন অ্যাপ্রুভালের জন্য, আজ পর্যন্ত সেই কমিটিটা প্রকাশিত হলো না, তার কারণ কি? আজ পর্যন্ত সেই 35 জনের কমিটি প্রকাশিত হলো না, তার কারণটা কি? কেন এটা এই 35 জনের কমিটিকে লুকিয়ে রাখলেন? আমরা অত্যন্ত লজ্জিত যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে আমাদের জেলা কংগ্রেস সভাপতি তার অফিসে বসে ঘুমিয়ে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এসেছে। আমি জিজ্ঞেস করতে চাই সভাপতিকে, গত 2019 নির্বাচনের দিন, লোকসভা নির্বাচনের দিন আপনি কোথায় ছিলেন? নির্বাচনে গত 2019 লোকসভা নির্বাচনের দিন আমাদের জেলা কংগ্রেস সভাপতি সমস্ত দিন কংগ্রেস অফিসে বসে চা মিষ্টি খেয়ে কাটিয়েছেন, কোনোবারও একটি বুথে যাননি, ইলেকশনের খোঁজখবর করেননি। কিসেতে কি ধরনের প্রেসিডেন্ট, যেখানে কেউ সময় পায় না সব বুথে যেতে, কিন্তু আমাদের প্রেসিডেন্ট বসে আছে, বসেছিলেন কংগ্রেস অফিসে। এবং আমরা মনে করি এই জেলা কংগ্রেস সভাপতি অত্যন্ত ব্যর্থ এবং উনার পরপর প্রত্যেকটা নির্বাচনে আমরা হেরেছি, উনি নেতৃত্ব দিতে অক্ষম, ব্যর্থ সভাপতি এবং একজন রাবার স্ট্যাম্প হিসেবে এখানে বসে আছে। শিলচরের কাছে উত্তর কৃষ্ণপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো 17 বছরের এক কিশোরের। শিলডুবি থেকে ফেরার সময় চরকিসহ মোকামের সামনে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই প্রাণ হারায় জুনাইদ আহমেদ মজুমদার, সঙ্গে তার বন্ধু হান্নান গুরুতর আহত অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন। জেলাশাসক অফিস থেকে কৃষিমন্ত্রী অতুল বরার বেরিয়ে আসার সময় তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান আন্দোলনরত কৃষকরা। এর আগে তারা মিছিল করে এখানে পৌঁছন, কৃষিমন্ত্রীকে দেখেই তারা স্লোগান দিতে থাকেন। অনেক চেষ্টার পরে এই বিক্ষোভের মাঝখান থেকে মন্ত্রীকে নিয়ে যায় পুলিশ। এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ডিসি অফিস চত্বরে। যে আন্দোলনকারী যারা এখানে আছি, অন্তত তাদের সামনে এসে দাঁড়ানো, সরকারের যদি কোন বক্তব্য থাকে সে বক্তব্য আমাদের সামনে তুলে ধরা। এখানে কেউ কোন হিংসাত্মক আন্দোলন করছে না, এখানে শান্তিপূর্ণ ভাবে দাবি জানাতে এসেছিলাম। আমরা লক্ষ্য করলাম এই সরকার পুলিশ এবং মিলিটারি সাহায্য নিয়ে নির্লজ্জ ভাবে গাড়ির ভেতরে বসে ভীতু কাপুরুষের মতো পালিয়ে গেলেন। আমাদের মহিলা কমরেডদেরকে টেনে হিঁচিয়ে সরিয়ে দিয়ে ওই কাপুরুষ মন্ত্রী ডিসি অফিস থেকে বেরিয়ে চলে গেলেন। এদের কাছে আমাদের আশা করার মতো কিছু নেই। এই নোংরা নির্লজ্জ কাপুরুষ এবং বেহারের একটা সরকার এবং তার মন্ত্রী এবং আমাদের শিলচরের এমএলএ এইখানে ছিলেন এবং তিনি দাঁড়িয়ে থেকে এই গোটা ব্যবস্থাটাকে করে দিলেন। তিনি নিজেও আন্দোলনকারীদের নেতৃত্বের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করলেন না। তিনি আমাদের অনুরোধ করতে পারতেন যে মন্ত্রী মশাইকে সসম্মানে যেন ছেড়ে দেওয়া হয়, আমরা তার সাথে কথা বলে নিশ্চয়ই আমরা তাকে ছেড়ে দিতাম। কিন্তু সেই পদ্ধতি না নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার তার মন্ত্রী ফ্যাসিবাদী আচরণ দেখিয়ে জোর করে এবং মহিলা কর্মীদের ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গিয়ে তারা এখান থেকে বেরিয়ে গেলেন। এই বেরিয়ে যাওয়াটাই কিন্তু তাদের শেষ পরিণতি। ভেতরে ঢোকা এই সরকারটাকে বের করে দেওয়া পর্যন্তই হচ্ছে শ্রমিক শ্রেণীর আলটিমেট কর্তব্য। সোনাইয়ে অগপর সভায় কংগ্রেস ও এআইইউডিএফ কে এক হাত নিলেন অগপ দলের কেন্দ্রীয় কমিটি সভাপতি অতুল বরা। তিনি বলেন নির্বাচন এলেই এরা সংখ্যালঘু দরদি হয়ে যায়, তাই এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অগপর সোনাই আঞ্চলিক কমিটির সভাপতি আলাউদ্দিন বরভুইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সুনীল ডেকা, যুব পরিষদের সভাপতি জিতু বরগোহাই, কার্যকরী সদস্য আয়েশা সুলতানা চৌধুরী। সেকুলার পার্টি,
নৈতিক দলৰ লগতে এছাম কুচক্রান্তকারীয়ে সদায় প্রচেষ্টা চলাই আহিছে। হয় আমি অকপটে স্বীকার করো যে দলটো এটা সময়ত কিছু দুর্বল হয়েছিল, কিন্তু দলটো লাহে লাহেকে শক্তিশালী হয়ে উঠেছে। আমি নতুন নতুন মানুহ দললৈ আনিছো, কিছুমান পুরোনা কর্মী আমার পৰা আঁতৰি গৈছে, আর যিসকল পুরোনা কর্মী সক্রিয় হৈ নাছিল সেইসকলক সক্রিয় কৰি দলটোক যাতে শক্তিশালী কৰিব। আজি বৰাকৰ ইমান সমষ্টি আছে, বর্তমান ইয়াত কেইবাখনো জিলা হল, এটা সময়ত এখনেই জিলা আছিল। দীঘলীয়া সময় কংগ্রেস শাসনত থাকি বরাক উপত্যকার জনসাধারণের হৃদয়ের স্পন্দন যদি উপলব্ধি করলেহেন, ইয়ার জনসাধারণের শিক্ষা দীক্ষা চাই সময় লাগে বহু দিকের পিছপরা, আর আমি মেইন স্ট্রিমের আঁতরাই রাখি পাপরপরা অধিকারের মানুষখিন বঞ্চিত করেছে। নিজে হয়ে কাম করা দূরের কথা, ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করব নয়, তার প্রতি আপনার ভোটার রায় সাবধান আর সচেতন হব। কংগ্রেস সার্কাসর বাঘার বাঘর দরে, সার্কাস যে হয় সার্কাসর বাঘর দরে ইয়ার রিং মাস্টার থাকে দিল্লীত, আর ইয়ার যা নেতা পালি নেতা থাকে সেইবিলাকে কেনেক লুটপাট করবেন, কেনেক ঠগিব পারি, কেনেক দুর্নীতি করে নিজের পকেট গরম করব পারি, এই কামবলে করে। কিন্তু আমি এটা মন লৈ পেলায় রাইজর সেবা করবলে আগবাড়ি আছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের চিতাভস্ম হাইলাকান্দি জেলা কংগ্রেস অফিসে পৌঁছলে তাকে শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে সাংসদ গৌরব গগৈ। এই দিন হাইলাকান্দি শহর পরিক্রমা করে পাঁচগ্রাম সিদ্ধেশ্বর শিব বাড়িতে প্রয়াতের চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়। রাইজে যথেষ্ট আশীর্বাদ আর মরম আগবাইছে, ময়ো চেষ্টা করছো কি যেটা দরে যেতিয়া তেওঁ বারাক অঞ্চলত আহে তেখেতক বঙালীর বক্তৃতা দিয়ে, মোৰ ফালৰপৰাও চেষ্টা যে বঙালীতে যদিও পঢ়ি মই নিজৰ কথাখিনি কবলৈ চেষ্টা কৰিছোঁ। লগতে বারাক ভেলীর প্রত্যেক সমষ্টির প্রত্যেক অঞ্চলৰ প্রায় তিনিখন কলেজ বাছি দিয়া গৈছে, আর সেই তিনিখন কলেজত কলেজ লাইব্রেরীত আমি সরর কিছুমান কিতাব আমি সেই কলেজের লাইব্রেরির কারণে আগবাই দিছো, যার ফলত আজিরপরা 15 কুড়ি বছর পিছত সেই সময় ছাত্র সমাজে বুঝিব পারিব, অধ্যয়ন করব পারিব যে ইতিহাস উন্নয়নের লগত প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা তরুণ গগৈদেব কেনেদরে জড়িত হয়ে আছিল, আর বিভিন্ন আজি অঞ্চলত আমি গৈছো। লগতে বারাকভ্যালির যিখিনি মানুহ যার লগত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈদেবর ঘনিষ্ঠ সম্পর্ক আছিল তেখেতর আমি ঘরলৈ গৈছো। আজি ইয়ার অহা আগত আমার প্রয়াত আমিরে শরীয়ত মৌলানা তাইয়ুবুর রহমান সাহেবর ঘরলৈ যাওয়া হল, লগতে রামকৃষ্ণ মিশন যত যিজন যত আমার আগতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জীবিত থাকা সময় গৈ ভাল পাইছিল, আর লগতে আমার মলিমন সরিমুল হকর বাগৃহটো যাওয়া হল। ইয়ার পিছত বিসর্জনের কারণে সিদ্ধেশ্বর ঘাট ঐতিহাসিক সিদ্ধেশ্বর ঘাটলৈ আমি সকলে যাম, আর রাইজে আমার এটা প্রসেশন হয়ে আছে, আর রাইজে যথেষ্ট জর্জর হেলাকান্দি রাইজ আলগাপুর রাইজ আমি দোকানে রাস্তায় থিয় হয়ে আমাক যি যেদরে মরম করেছে যেদরে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, মই হেলাকান্দি আলগাপুর কাটলিছাৰ রাইজক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন।
ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হলো রংপুর করাতি গ্রামে। এলাকার দুস্থদের এই বস্ত্র বিতরণ করে স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ বলেন, অনেকদিন থেকে এভাবে সমাজসেবামূলক কাজ বরাক উপত্যকায় করে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, উৎপল দেবরায়, বিপ্লব বিশ্বাস, আরতি দাস প্রমুখ। 50 জনকে এদিন কম্বল বিতরণ করা হয়। ভারত সেবাশ্রম সংঘ শিলচরের পক্ষ থেকে এখানে সৌজন্যে এখানে আমরা ব্যবস্থা হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে কি পাচ্ছে তো তাদেরকে একটু সহযোগিতা করা। ভারত সেবাশ্রম সংঘ আমরা পাই না, আমি আসছিলাম কালাইন চা বাগান এলাকায় নির্দোষ শ্রমিক যুবকদের জড়িয়ে বিদ্বেষমূলক অপপ্রচার চালাচ্ছেন কালীবাড়ি জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী। এই অভিযোগ করল স্থানীয় বিশ্ব শক্তি উন্নয়ন ক্লাব। বৃহস্পতিবার ক্লাব সচিব বিশাল কর্মকার, সুমিত মুন্ডা, পান্না তন্তুবাই প্রমুখ বলেন, জিপি সভাপতি নিজে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে যুক্ত। এর ভিডিও তাদের কাছে আছে, এটা জনসমক্ষে বেরিয়ে যাওয়ায় তিনি এসব মিথ্যে অভিযোগ আনছেন বলে দাবি করেন ক্লাবের সদস্যরা। ক্লাবের মেম্বাররা কোন দিন জুয়া এবং মদুরি এবং ওনাকে মোটা টাকার ধমকি দিয়েছে এটা প্রমাণ করতে হবে। আর আজকে ওনাকে আমরা ইল্লিগেল জায়গা মানে পাথর সংগ্রহ করতে আমরা পাই, এটার আমরা সামনে ভিডিও ক্লিপস আছে, আমরা ওটা দেখাতেও পারবো। আর এটার জন্য যে উনি আমাদের মা বাবা নিয়ে যে এই কথা উঠায় যে তোমরা তোমাদের মা বাবারা শিখাইছে যে তোমরা একটা টেররিস্ট বলে, তো এটার জন্য যে আজকে আমরা তো খুদেই জানি না যে কৃষ্ণ সিং ছেত্রী যে উনি তো আমাদের এই কালীবাড়ির জিপিরও না, উনি একটা ঘরজামাই হয়ে করে আসে আর আজকে আসার পরে আমাদের উপরে এই মিথ্যা ইলজাম লাগায়। আজকে কৃষ্ণ সিং ছেত্রী ও খুদেই আজকে কুয়ারিয়ে পাথর সংগ্রহ করাতে ছিল, আজকে আমরা ওই জায়গায় গিয়ে আমরা যাচাই করি, যাচাই করার পরে আমরা দেখি যে ওইখানে উনি বলে কামলা লাগায়, আর কামলা লাগানোর পরে এরকম আমাদের উপরে মিথ্যা ইলজাম লাগায়। এটার জন্য যদি আজকে আমাদের ক্লাবের সদস্যরা যতজন আছে সবে ডিপ্রেশনে যাওয়ার মানে পথে আছে তুলে ধরেছেন উনি, কারণ কি উনি কাগজ পরে পরে বলেছেন, সেটা আমরা নিজে দেখেছি। একজন জিপি প্রেসিডেন্ট হয়ে আপনার তো সেখানেই অবাক যে উনি কাগজ পরে কেন বলছেন, তাও মিথ্যা বলছেন। আমাদের বিশ্ব শক্তি উন্নয়ন ক্লাব নাম উনি শিবশক্তি বলছেন, তারপর উনি বিশাল কর্মকারের জায়গায় বিশাল সরকার বলে দিচ্ছেন, তো উনি নিজেও জানেন না আমাদের ব্যাপারে অনেক কিছু, কিন্তু সব কিছু মিথ্যা বানিয়ে উনি প্রকাশ করেছেন সেটার জন্য। এবং এই মিথ্যা প্রকাশের জন্য কোনো কিছু যদি সদস্যরা আত্মহত্যা করে বা কোনো কিছু অঘটন ঘটে সম্পূর্ণ দায়ী আমাদের কালীবাড়ি জিপি সভাপতি শ্রীকৃষ্ণ। সামাজিক সাংস্কৃতিক সংস্থা হৃদয়ের শনি পুজোর 25 বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী 9ই জানুয়ারি শনি পুজোর 25 বছর হবে। শুক্রবার স্বামীজিকে দিয়ে উদ্বোধন করানো হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের, শনিবার আয়োজিত হবে শনি পুজো, থাকবে সন্ধে আরতি সহ নানা ধর্মীয় অনুষ্ঠান। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান হৃদয়ের সভাপতি গণজ্যোতি দত্ত, সম্পাদক কৃষ্ণ কংস বণিক, রজত শুভ্র ভট্টাচার্য, প্রদীপ পাল, সম্রাট দাস প্রমুখ। কালকে আমাদের ওপেনিং হবে, স্বামীজি ওপেনিং করবেন, তারপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে লোকাল আর্টিস্টের দ্বারা, আর পরশু দিন শনি পূজা, তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে এরপরে, আর যারা আমরা মানে প্যাকেটিং সিস্টেম করে প্রসাদ বিতরণ করবো। এই হচ্ছে কি আমাদের মানে মেইন থিং, আর হয়তো রক্তদান শিবির একটা হতে পারে। নানাবিধ বস্ত্র সামগ্রী প্রায় 6 লক্ষ টাকার সামগ্রী আমরা দান করেছি, এবং এইগুলা দান সবাই আমাদেরকে দিয়েছে, আমরা নিজেরার থেকে নয়, সবই আমাদেরকে হৃদয় সামাজিক সংস্থাকে বিশ্বাস করে বলে সবই আমাদেরকে সেই সামগ্রীগুলো দিয়েছে, এবং আমরা আমাদের যারা মেম্বার সদস্যরা আছে তারা সুন্দরভাবে সেটা ডিস্ট্রিবিউশন করেছে। এই জন্য আমরা ডিসি অফিস থেকেও আমরা ধন্যবাদের পাত্র, ধন্যবাদ ডিসি মহোদয় আমাদেরকে খুব ধন্যবাদ দিয়েছেন, এবং আমাদের নাম হৃদয় সামাজিক সংস্থার নাম অগ্রণী ভূমিকা এই ইয়েতে লকডাউন পিরিয়ডে করার জন্য ধন্যবাদ দিয়েছেন। আমাদের এই শনিবার দিন
25 বছর পূর্ণ হবে আমরা সুন্দরভাবে কোভিড প্রোটোকল মেনে পূজা অর্চনা করার জন্য দায়বদ্ধ আমরা সবাইকে বলেছি যে মাস্ক পরিধান করে আপনারা পূজা মণ্ডপে আসবেন এবং স্যানিটাইজারের ব্যবস্থা আমরা থাকবে এই স্যানিটাইজার দিয়ে আমরা প্রথমে সবই আমরা পূজা উপভোগ করব আমরা প্রায় 3000 মানুষের প্যাকেটিং প্রসাদ বিতরণ করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি কোভিড প্রোটোকলের জন্য বা আমাদের এইভাবে মানে টাকা পয়সার জন্য এইভাবে আমরা জোগাড় করা সম্ভব হয় নাই বলে আমরা এবার ছোট করে মানে করার ইচ্ছা প্রকাশ করেছি আমাদের 25 বছর থাকার জন্য আমরা গান বাজনাও অল্প করব যেহেতু আমাদের 25 বছর সিলভার জুবিলি ইয়ার আমি সর্বান্ত করে নেই আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি সামাজিক দায়বদ্ধতা মেনে যারা শনি পূজাতে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করেছি সংবাদ শেষে শিরোনাম আরো একবার কারা বিজেপির বি টিম সেটা 2014 সালেই বোঝা গেছে বললেন সুস্মিতা বিক্ষুব্ধরা শিলচরের লাগোয়া কৃষ্ণপুরে দুর্ঘটনায় মৃত্যু কিশোরের গুরুতর আহত সঙ্গী কৃষিমন্ত্রী অতুল বরাকে দেখে ডিসি অফিসের সামনে বিক্ষোভ কৃষকদের প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই নমস্কার।